নিত্য নতুন যে কোনো অনুষ্ঠান দেখার জন্য সরাসরি ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ। বিশেষ দ্রষ্টব্য, সমস্ত রকমের অনুষ্ঠানের রেকর্ডের জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার ডিজে বাপি। আমি তোমার কোনো কথা শুনবো না বাবা, একটু বাদে বলো তো অনুমতি দাও মা। আমি জানি বাবা, যে আজ তুমি আমার কোনো কথা শুনবে না, তাই আজ আমি তোর মনের মতে যাওয়া অনুমতি তোমারই কোলে বসে আবার আমি তোকে মা মা বলে ডাকবো মা গো। তাই যাওয়ার সময় আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো মা, যে মনো আশা নিয়ে যাচ্ছি সেই মনোবতী, সেই মনো আশা যেন আমার পূরণ হয়ে গেছে জননী। আমি আশীর্বাদ আজ অকারণে কোকারে কোকারে চাও মোর প্রাণে।
মাগো বাদবাহু ডোরে ফোকা ফোকা চিরকালে তোমারই তো আমি অকারণে বন্ধ হয়ে গেল এক দালালের পাল্লায় পড়ে। বলেছি দাদু তুই ভালো বাজাতে পারিস না, তুই যাস না, শুনবে না। করতাল এক জায়গায় গিয়ে হারিয়েছে, আর এক জায়গায় ডেকে নিয়ে গেলাম, সেখানে ঘটি, পরের ঘটি আর বাটি চেয়ে বলে করতাল করে বাজাবো, সেখানে গেছে ধস্তে ছেড়ে দিয়েছে। সে কোথায় গেল না গেল কিছু কুল পাই না। দেখি এখানে বস, আজকের বিকেলে কায়দা করে একটা পান দোকানের পাশে দাঁড়িয়েছিলাম, কে বিড়ি খেয়ে পথ ফেলে চলে যাবে সেই পথ গুইড়ে খাবো। তা কি হলো? কিন্তু অশোক কি করে দেখতে পেলো, কাবাট করে ছুটে সেই বিড়ি পুটকে খেয়ে নিল। অশোক বিরাট বদমাস। এই দেখো কোনো কথা নয়, সংসারে অভাব, এখানে বসো, দুটো গল্প করি। না না, বুঝতে পারবো না, একটা বিড়ি, একটা বিড়ি কিচ্ছু নেই, এখানে বসো, হবে না কি? তাই তো দেখতে দেখতে এ আমি কোথায় এলাম, এই যে অচেনা অজানা জায়গা, কেমন করে আমি পথ চিনব তাও জানি না। ও সুরে সুরে গাইব যে গা,
যদি ভরে আকাশের প্রাণ সুরে সুরে গাইব যে গা যদি ভরে আকাশের প্রাণ রিমি জিমি বর্ষা যদি আসে ও অজানা জায়গায় চলে এলাম, ও তো কতগুলি লোক আছে, একটিবার জিজ্ঞাসা করে দেখা যাক এখানে কোনো বাজার পাওয়া যায় কিনা। বলে বাবু, হ্যাঁ কিছু বলছো? হ্যাঁ বলছিলাম কি এখানে কোনো বাজার পাওয়া যায় না? এখানে বাজার? হ্যাঁ বাজার। হ্যাঁ বাবু বাজার ছিল, কিন্তু বাজার এখন নেই, বন্ধ হয়ে গেছে। কেন? পয়সার অভাবে, পয়সার অভাবে বাজার বন্ধ হয়ে গেছে। পয়সার অভাবে বাজার বন্ধ হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা ওদের কতগুলো ভাঙা বাড়ি দেখা যাচ্ছে, কি ব্যাপার বলুন তো? ওই তো ওগুলো দোকান মুখুজে পড়ে আছে। ওখানে বাজার ছিল? আচ্ছা আমি যদি কিছু অর্থ দিয়ে সাহায্য করি বাজারটা নতুন করে চালু করতে পারবেন? বাবু একটা বাজার বসাতে গেলে কত কোটি টাকা লাগে তা তুমি জানো? শোনো, হ্যাঁ যত টাকা লাগবে আমি দেবো, তার আগে সবাইকে জিজ্ঞাসা করো কি কিসের দোকান দেবে, কার কত টাকা লাগবে। বাবু লোক আছে, আমার মনে হয় পয়সা দেবে। তাই দেখ তুই ওদিকটা। ঠিক আছে। হ্যাঁ বলো। এই সাইডে যা আছে সবাই দোকান দেবে। সবাই দোকান দিতে রাজি আছে? প্রত্যেকে দোকান দেবে। আচ্ছা সবাই তো দোকান দেবে, আপনি কোনো দোকান দেবেন না? হ্যাঁ আমি দোকান দেবো বাবু। কিসের দোকান দেবেন? আমার যদি দোকান দিতে হয় তো আমি একটা মনোহরি দোকান দেবো। এই তো মানে মনে মতো দোকানদার পেয়েছি। কথায় কি বলে জানো, যার আছে মনোহরি কি করবে জমিদারি। শোনো আজ থেকে আপনার সঙ্গে ব্যবসাটা আমার শেয়ারেই থাকবে। অসম্ভব বাবু, ভাগীসাথি ব্যবসা আমি করতে চাই না। কেন? হয়তো 50 টাকা বিক্রি হবে, আপনি বলবে 100 টাকা বিক্রি হয়েছে, ভাগ দাও সমান, এই নিয়ে নিজের সাথে গন্ডগোল। লাভের পয়সা আমাকে দিতে হবে না, আমার যখন যেটা প্রয়োজন লাগবে দেবে, সময় মতো পয়সা নিয়ে নেবে। কোনো কথা নেই বাবু, আমি রাজি। ঠিক আছে। বলে বাবু আপনি কি ভাবছেন? আমি ভাবছি। কি ভাবছেন? আমি ভাবছি যে আমি কি হ্যালোজিন দোকান দেবো। হ্যালোজিন দোকান বড় গরম সহ্য হবে না, তাই কি দোকান দেওয়া যায়? আচ্ছা আমি ঘুমরি দোকান দেবো। খুব ভালো হবে। আচ্ছা আপনার কত টাকা দিতে হবে? না খুব বেশি নয়, 75 টাকা। ও দাদু তোমার ব্যবসা করার ইচ্ছা আছে? কেন 75 টাকায় কোনো ব্যবসা হয়? হয় হয় নাতি হয়, আমি তো ভালো আলু আনবো না, আমি তো পচা আলু আনবো। শোনো জানে না, আপনাকে আমি 100 টাকা দেবো। আরো কম 25 টাকা বাড়ি, কিচ্ছু জানে না, 25 টাকা বাড়িয়ে দিয়েছে। তাই শোনো, আপনার মতো লোক একটি আমার প্রয়োজন আছে, তাই আজ থেকে আপনাকে বাজারে সরকার মশাই করে দিলাম। আরে নাতি তোর সামনে আমার বাজারে শয়তান বলছে, তুই কিছু বললি না? শয়তান বলেনি, তোমার সরকার করেছে, তার মানে তুমি হাট বাবু, তোমার কথা মতো আমাদের চলতে হবে। আমি যা বলবো আমার কথা মতো তাই সবাই শুনবে? হ্যাঁ আপনার কথা মতো সবাই দোকানদারে চলাফেরা করবে, কিন্তু এখানে বাজার বসাতে গেলে এই বাজারে একটি নাম দিতে হবে।
আচ্ছা বলুন তো কি নাম দেওয়া যায় বাবু টাকা পয়সা যখন আপনি দিচ্ছেন বাজারের নামটা আমার মনে হয় বাবু করলে ভালো হয় আমি কিন্তু আমি এখানে কাউকে চিনি না জানি না জায়গারও নাম জানি না আচ্ছা এই জায়গার নাম কি বলুন তো নবগ্রাম নবগ্রাম হ্যাঁ বাবু নবগ্রামে নতুন বাজারে বসছি আজ থেকে এই বাজারের নাম দাও নতুন নয়া বাজার সুন্দর নাম হয়েছে হ্যাঁ আমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ বাবু কিন্তু এখানে বাজার পরিষ্কার বাজার বসাতে গেলে আগে জায়গাটা পরিষ্কার করতে হবে হ্যাঁ বাবু ঠিক বলেছো বাজার পরিষ্কার করতে হবে তারপরে পরিষ্কার করে নিন সেটা সরকার মশাই চিন্তা ভাবনা করবে কে পরিষ্কার করবে না করবে সব ঝামেলা পত্র আমার দিলে হবে অশোক হ্যাঁ অশোক আমি এই বাজারের সেক্রেটারি ফের সরকার মশাই আমি যা বলবো আমার কথা বাজারের সবার শুনতে হবে তাই তোমাকে আজকে দায়িত্ব দিলাম তুমি আজকের বাজারটা একদম পরিষ্কার করে দেবে পারবে না বলছে পারবে না হেকাতি হেকাতি কত অপাত্র হ্যাঁ হ্যাঁ না কোন বাবু সম্মান থাকলো না একটা মেয়ে পরিষ্কার করে একটা মেয়ে পরিষ্কার করি হ্যাঁ বাবু মিষ্টাকে ডাকুন না বাবু আমাদের দ্বারা সম্ভব নয় কেন ওর সঙ্গে ঝগড়া ঝাটি হয়েছিল এর আগে বাজার ঝাটিয়েছিল পয়সা করে কিছু দিতে পারেনি তাই আমরা ডাকলে আর আসবে না বাবু আচ্ছা ওনার নামটা কি বলুন তো উত্তমহারিণী উত্তমহারিণী ওই উত্তর দিকে বাবু উত্তমহারিণী বলে ডাকলে আসবে এখনি চলে আসবে আচ্ছা শেষ করবে আপনারা এখন আসুন বাজার পয়সা হয়ে গেলে সময় মতো এসে দোকান দেবে কিন্তু বাবু আমাদের টাকা টাকা হ্যাঁ তোমরা এই দোকানে গিয়ে অপেক্ষা করো আমি গিয়ে টাকা পয়সা দিয়ে দেবো ও দাদু চলো তাই তো এই বাজারটা পয়সা করতে গেলে ওই উত্তমাকে আমার খুবই প্রয়োজন একটি বার ডাকে দেখি উত্তম আমার ডাকে সারা দেখি না বলে উত্তম দিদি বাড়িতে আছো দেখো বাবু হ্যাঁ আমি বাড়িতে আছি গো আরে তাড়াতাড়ি এদিকে এসো যাই গো বাবু যাই আজ উত্তম হারিনি বলে ডাকলো ও কার গুণ গুণি উত্তম হারিনি বলে কি কারণ রেখেছি কেন রেখেছি জানো আমার এই বাজার তোমাকে পরিষ্কার করতে হবে আমার মাইনে পরিষ্কার দেবে আমি দেব তোমার কাঠি বাজার এসব তো আমার কিছু জানা হলো না বাবা আমার দুটো বাজার আছে বাবু গা আজ একা হারিনি আমি দু বাজার না পারি গো আরে একা হারিনি আমি দু বাজার না পারি গো আরে দু বাজার না পারি বাবু এক বাজার পারি গো বুঝতে পেরেছি তুমি একা দুটো বাজার পয়সা করো আমার পক্ষে অসম্ভব আমি পারবো না বাবু বেশ তাহলে একটি লোক দেখে নাও তার মাইনে করে কে দেবে আমি দেব বেশ তাহলে আমার কাজের লোককে ডেকে নাও পর আমি তোমাকে ডেকে নেব তাহলে তুমি এখন এসো বাবু আসি তোমার দিদি হ্যাঁ হ্যাঁ এসো বাবু এসো এই রে আমার আনন্দ এমন না কি আরে কোথায় আছিস তাড়াতাড়ি আয় এখানে আরে এখন মাদের থেকে বসে আছি রে আরে হরিদাস আরে সবে গেলাসে মদ ঢেলে দিরে না খেলে আমি কি যেতে পারি রে হরিদাস আরে হরিদাস আরে তাহলে যাই রে লাল সুরভি মধের নেশা মাতাল হয়েছি তোমারই দেওয়া মুক্ত মালা গলে পড়েছি লাল সুরভি মধের নেশায় মাতাল হয়েছি তোমারই দেওয়া মুক্তমালা গলে পড়েছি
করেছি হাতি ধরে আদর করো ধর ধরো হাতি ধরো হাতি ধরে প্যার করো লাল সুরভি মধুর নেশায় মাতাল হয়েছি তোমার দেওয়া মুক্ত মালা গলায় পড়েছি সঞ্জয়ের বাড়ি মদ খেয়ে নেশা লেগেছে আমার বউ আমার বোন শুধু মাইনে দিলে হবে না কেন আরো দুটো জিনিস দিতে হবে আরো দুটো জিনিস হ্যাঁ বাবু সেটা কি দু পেটি বাংলা আর দেড় বস্তা গাঁজা দু পেটি বাংলা গাঁজার কলকে এত ছোট সে যে খেয়ে নেশার হয় না তাই ভাবছিলাম গাঁজার বস্তা আগুন ধরিয়ে দিয়ে ধোঁয়া ধরে ধরে খাবো ভালো বুদ্ধি নিয়েছি তুমি এত নেশা করতে পারো প্রচুর নেশা করতে পারি বাবু প্রচুর নেশা করতে পারি তার মানে এছাড়া আরো অনেক কিছু খেতে পারো অনেক কিছু খেতে পারো আচ্ছা বলো দেখি কি কি খেতে পারো তুমি তাহলে তুমি শুনবে বাবু হ্যাঁ বলো আমি কি কি নেশা করতে পারি আরে বল তাহলে তাহলে শোন হরিদাস বল না আজ কাটে না সময় আজ বিড়ির ধোঁয়া কেন আমি বলছি কি ওদিকে তাড়ির ভারে ডাকছে আমার বাংলার বোতলে ঠেকাই মাথা মনে হয় গাঁজা শুধু ডাকছে আমার
বাজার পরিষ্কার করতে হবে, বাজারে জল ছিটাতে হবে, তাহলে যাই রে। আরে যাই রে, সাহিত্যে পানি ভরতে উহারে চাইতে পানি ভরতে মায়েরা মাসিরা দাদারা বৌদিরা ও আমার ছোট ছোট ননুরা সবাই সরে দাঁড়া, নইলে পানি লাগবে। ও ননুরা সরে দাঁড়া, ভিস্তি আলা যা। ও ননুরা সরে দাঁড়া, ভিস্তি আলা যা। রাস্তা ছাড়া তো বাদে বৈঠা পানি লাগবা গাই ননুরা, রাস্তা ছাড়া তো বাদে বৈঠা পানি লাগবা গাই।
একটু অল্প করে জল দিতে বলেছি কি অবস্থা করেছে যা এই তাড়াতাড়ি ঝুড়িটা নিয়ে এই হরিদাসী জল ছিটিয়ে ধুলোর পোকা সব মেরে দিছি ঠিক আছে ঠিক আছে ঝুড়িটা নিয়ে তাড়াতাড়ি ঠিক আছে আমার কপালে একটা মানুষ জুটেছে তোমরা বলো ভালো ভালো নেশা করে দশা খারাপ দিন রাত বাংলার গাঁজা খাবে বলতে গেলে শুধু উল্টো পাল্টা কথা বলো এই তাড়াতাড়ি ঝুড়ি নিয়ে আয় না দেখো অবস্থা খারাপ ঝুড়ি আনতে বলেছি খোলা